আজকের পর্বে আমি আপনাদেরকে মজাদার একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা কিন্তু আপনারা বিকালের নাস্তা হিসেবে কিন্তু খেতে পারবেন। খুবই দুর্দান্ত একটা রেসিপি, আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন। প্রথমে আমি একটি পরিষ্কার মাটির পাত্র নিয়ে নিয়েছি। এই মাটির প্লেটটার ভিতরে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ। এই খাবারটা তৈরি করতে যে যে উপকরণগুলো, আমি সবগুলো উপকরণই কিন্তু এই মাটির প্লেটটার মধ্যে নিয়ে নিচ্ছি। প্রথমে আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে একটা পেঁয়াজ কিউব করে কাটা আছে। এরপরে একদম গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি টমেটো, টমেটোটাও কিউব করে কেটেছি। এরপরে নিয়ে নিয়েছি শসা, শসাটাকেও কিন্তু কিউব করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে নিয়ে নিব ধনে পাতা। আমাদের প্রয়োজন হবে ধনে পাতা, ধনে পাতার স্মেলটাও খুব দারুণ হয়। আর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি লেবু কুচি, লেবু কুচিটাও কিন্তু খুবই মজা লাগে দেখবেন। আর ধনে পাতাটাও নিয়ে নিলাম। আপনারা এখন বাজারে যে ধনে পাতা পাওয়া যায় সেই ধনে পাতায় কুচি করে নিতে পারেন, আবার অনেকে বিলাতি ধনে পাতা পছন্দ করেন সেটাও নিতে পারেন, আপনাদের খুশি। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে কাঁচামরিচ কুচি নিয়ে নিবেন। কাঁচামরিচ, এখানে আমি দুইটা কাঁচামরিচকে একদম সুন্দর করে কুচি করে নিয়েছি। আমি সেটাও প্লেটের মধ্যে নিয়ে নিলাম মাটির প্লেটটার ভিতরে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। সামান্য পরিমাণ লবণ দেওয়ার পর এখানে আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিবেন, আমি এখানে 2 চামচের মতো লবণ ইউজ করেছি। এরপর আমি দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে আমি সম্পূর্ণ যে এখানে যে পেঁয়াজ, টমেটো, শসা, তারপর ধনে পাতা, কাঁচামরিচ সবগুলো উপকরণগুলোকে কিন্তু আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। খুব বেশি ডলবো না, একটু আলতো আলতোভাবেই কিন্তু মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে আগে ভালো মতো মিশিয়ে নিই, তারপর বলছি কী করব। তো এরপরে আমি যেটা করব, আমাদের যে মেন উপকরণ সেই মেন উপকরণটা আমি নিয়ে নিব। মেন উপকরণটা হচ্ছে চানাচুর। আজকের রেসিপিটা হচ্ছে চানাচুর মাখা। ট্রাস্ট মি, এই যে বিকালবেলা, বিশেষ করে এই শীতের দিনে বিকালবেলায় যদি চানাচুর মাখা খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো আপনারাও কিন্তু আপনাদের পরিবার পরিজনদের জন্য কিন্তু এরকম চানাচুর মাখা তৈরি করে ফেলতে পারেন। আর এই যে চানাচুরটা, আমি যে চানাচুরটা ইউজ করেছি এটা হচ্ছে জামাই বউ চানাচুর। এটা আপনাদের ভাইয়া আমার জন্য নিয়ে আসছিল, বলল যে এই চানাচুরটা নাকি খুব মজা, খুব ফেমাস। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে এটা দিয়ে একটা মজার একটা রেসিপি করে ফেলি। আপনারা বাজারে পাওয়া যায় যে কোনো চানাচুর দিয়ে কিন্তু এই রেসিপিটা কিন্তু করতে পারেন। তবে আমি আপনাদেরকে রেকমেন্ড করব রুচির যে বারবিকিউ চানাচুরটা আছে সেটা দিয়ে করতে পারেন, কারণ সেটা স্বাদটা অনেক বেশি মজা। এটা আমার নিজস্ব অপিনিয়ন, বাকিটা আপনাদের ইচ্ছা। এরপর আমার মনে হলো যে আর একটুখানি সরিষার তেল যদি দিয়ে দেই তাহলে কিন্তু খাবারটা কিন্তু আরও সুস্বাদু হবে, খেতেও কিন্তু আর একটু মজা হবে, দেখতেও সুন্দর লাগবে। তো আমি আর একটু সরিষার তেল অ্যাড করে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিলাম। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার চানাচুর মাখা। মানহা আমার মেয়ে খুব মজা করে খেয়েছে, আপনাদের ভাইয়াও খেয়েছে, আমিও খেয়েছি, এবং পাশের বাসার প্রতিবেশী ভাবিকেও দিয়েছি, সাজিয়ে ভাবিকে, সেও বলল যে খুবই মজা হয়েছে। তো আপনারা কিন্তু বাসায় এরকম মজার মজার রেসিপি করে খাবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমাদের কাছে অনেক ভালো লাগে। আপনারা যখন আমাদের একটা কাজ দেখেন, যখন একটা কমেন্ট লিখেন, তখন অনেক অনেক ভালো লাগে। তো ফিনিশিং টাচ হিসেবে আমি যেটা করলাম সেটা হচ্ছে একটু লেবুর রস চিপড়ে দিলাম। লেবুর রসটা আমি আগে দিই নেই, কারণ সরিষার তেল লেবুর রস মিলে মিশে, মানে লেবুর রসের যে ঘ্রাণটা সেটাও পাওয়া যাবে না, আর সরিষার তেলের ঘ্রাণটাও পাওয়া যাবে না। তাই আগে সরিষার তেল দিয়ে মেখে লাস্টে আমি একদম লেবুর রসটা সুন্দর করে ছিটিয়ে দিয়েছি। তো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট লিখবেন, আমি আপনাদের কমেন্টের আশায় থাকবো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।